সমুদ্রে মাছ ধরতে গিয়ে নিখোঁজ ছজন মৎস্যজীবী। গতকাল পূর্ব মেদিনীপুর জেলার শৌলা থেকে সমুদ্রে মৎস্য শিকারে যান ছজন মৎস্যজীবী। রাত থেকে নিখোঁজ ছিলেন নৌকোসহ ছজন মৎস্যজীবী। সামান্য সময় আগে নৌকোটিকে উল্টানো অবস্থায় পাওয়া যায় জুনপুর থেকে। ছজন মৎস্যজীবী এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছেন। নিখোঁজ মৎস্যজীবীদের খোঁজে রয়েছে তল্লাশি অভিযান। নমস্কার, আমি শৌলা এক নম্বর মৎস্য খুঁটির সেক্রেটারি। আমার পাশে রয়েছে মহকুমার খুঁটি মৎস্যজীবী ইউনিয়ন সভাপতি দেবব্রত খুঁটিয়া। বিষয়টা হচ্ছে আগামীকাল ভোর 5টার সময় কৃষ্ণ সারথী, রেজিস্ট্রেশন নম্বর হচ্ছে INDWBCNMO 3786, ভোর 5টার সময় সমুদ্রে ফিশিং করতে যায়। 10টার সময় ওনার বাড়ি থেকে কথা হয়েছে ফোনে, তারা ফিরে আসবে বলেছে। তারপরে আর ফোনে যোগাযোগ হয়নি, আর ফিরেও আসেনি। যখন 3টা 4টা বাজে, যখন ফিরে না আসে, তখন আমরা এখান থেকে খোঁজাখুঁজি করার জন্য একটি পোর্সেলেন্ডা বডিকেও পাঠিয়েছিলাম। ওরা খুঁজেছে, সারারাত এই মুখে মুখের কাছে ছিল, পালিয়ে এসেছে। আমরা সকালবেলা আমাদের পোর্সেলেন্ডার বডি প্রায় 15-20 খানা পোর্সেলেন্ডার বডি পাঠিয়েছি, 3টা ট্রলার পাঠিয়েছি। আমাদের ভুটভুটিগুলো ওইখানে গিয়ে যে কৃষ্ণ সারথী যে ভুটভুটিটা যে ডুবে গিয়েছে ওইখানে বডিটাকে দেখতে পেয়েছে, বডিটাকে তোলার চেষ্টাও করছিল ট্রলার, কিন্তু তুলতে পারেনি। কিন্তু মৎস্যজন ছজন ছিল, ছজনে আমি নামগুলো বলছি। সতেন বেরা, বাবা হচ্ছে ধনঞ্জয় বেরা, জগবন্ধু দাস, পিতা হচ্ছে ভুবন দাস, গ্রাম সমুদ্রপুর, পোস্ট দাউদপুর, মানস বর, পিতা সীমন্ত বর, গ্রাম দামোদরপুর, পোস্ট দাউদপুর, গৌতম বেরা, পিতা জয়ন্ত বেরা, গ্রাম রঘুসর্দার জালপাই, পোস্ট দেশদত্তবার, খোকন বর, পিতা অনাদি বর, গ্রাম বোগরান জালপাই, পোস্ট দেশদত্তবার, জগন্নাথ বর, পিতা গণেশ বর, গ্রাম দামোদরপুর, পোস্ট দাউদপুর। এরা ছজন ওই ভোটভুটিতে ছিল, এখনো পর্যন্ত খোঁজ মেলেনি। আমি মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের মৎস্য দপ্তর এবং সব আধিকারিকদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা অতি সত্বর হেলিকপ্টার বা যাবতীয় যা যা করার দরকার অতি সত্বর করে যেসব মৎস্যজীবীরা এখনো নিখোঁজ আছে তাদেরকে উদ্ধারের ব্যবস্থা করার জন্য আমি আবেদন রাখছি। একটা পরিবারে তার মানে সম্বন্ধী এবং তার আত্মীয় মানে দুজন আছে, মেয়ে জামাই এবং তার সম্বন্ধী দুজনই আছে একটা পরিবারে। এইসব মায়েরা এখানে কান্নাকাটি করছে, মানে এরকম তরফ থেকে তো নির্দেশিকা জানিয়েছিল যে 4 তারিখের আগে কোনো প্রকার সমুদ্রে মাছ ধরতে যাওয়া যাবে না। আমরা প্রশাসনের যে নির্দেশিকা ছিল আমরা যথাসাধ্য মেনেছি। আমরা সব বডিকে আমরা বলে দিয়েছিলাম যে 4 তারিখ পর্যন্ত কেউ বেরোবে না, কিন্তু ও হয়তো নির্দেশিকা হয়তো শুনেছে কি শুনেনি আমি বলতে পারবো না, কিন্তু ও বেরিয়ে গেছে। কিন্তু যাই হোক, মানুষগুলোকে যাতে প্রাণে বাঁচানো যায় সেটা আমার আবেদন। আমার